সিবিআই হাজিরা বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীর দুর্গাপুরে সিবিআই দপ্তরে হাজিরা চিকিৎসকের বীরভূমে তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের কারণেই তলব করা হয়েছে বলে সূত্র মারফত যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। দুর্গাপুরে সিবিআই দপ্তরে হাজিরা চিকিৎসক অভিজিৎ চৌধুরীর সিবিআই হাজিরা বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীর এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর বীরভূমে তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের কারণেই তাকে তলব করা হয়েছে। কালকে বিকেল সন্ধে 7টার সময় হঠাৎ একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেলাম যে আমাকে ডাকা হয়েছে, যে খুন খারাপির মামলায় আমার ডাক কেন, এবং আমাকে ডাকা হয়েছিল 16 তারিখ। আমি সিদ্ধান্ত নিলাম যে উৎসুকের সন্ধানে যে আজকেই যেতে হবে। সুতরাং আমি তখন ফোন করি যে আমি কি আগামীকাল যেতে পারি, এবং তাতে এনার সম্মত হন। সেই জন্যই আমার আজকের আসা, কারণ আমার কাছে মূল প্রশ্ন হচ্ছে যে এত খুনের মাঝখানে আমি কি ভূমিকায় থাকতে পারি। কোনো রাজনৈতিক নেতা নাম করার জন্য আমি আগ্রহী নই। প্রচুর রাজনৈতিক নেতা ফোন করেন, আমরা যেহেতু মানুষের সঙ্গে কাজ করি বলে, কাজেই কারুর না কারুর সঙ্গে তো কথাই হয়েছিল, এবং সেজন্যই ওনারা আমাকে ডেকেছিলেন জানার জন্য।